Hi, I'm an editor. আজকে আপনাদের যে গল্পটি বলবো সেটি কাছে না আসার গল্প। গল্পে থাকছে সেই টিপিক্যাল ছেলেটি আর সেই টিপিক্যাল মেয়েটি, কিন্তু গল্পটি মোটেও টিপিক্যাল নয়। এই হলো পড়ালেখা নিয়ে সিরিয়াস মধ্যবিত্ত পরিবারের সন্তান এবং গল্প জুড়েই তারই অবস্থান। সুতরাং গল্পের নায়ক ইনি নয় তো কিনি? লাভ ইট ফার্স্ট সাইট না তো? ও না, আগে থেকে পরিচিত। আচ্ছা, এই দুই কপট কপটির আগের গল্প তো আপনারা জানেন না, একটা ফ্ল্যাশব্যাক হয়ে যাক। এই গল্পের শুরু আসলে এখান থেকেই, মানে লাভ এট ফার্স্ট সাইটের কাজটা অনেক আগেই সম্পন্ন হয়। চলুন এবার প্রেজেন্ট টেন্সে ফিরে যাওয়া যাক। তো কি বুঝলেন, সুরঞ্জনা কি ধোকা দিল? আচ্ছা, তোরা কোথায় আছিস? আপনি মানে কি ফ্রেন্ড আছে? ওকে, আমি বলবো।
So, this part of life is called বন্ধু হারিয়ে ফেলা, কারণ সবাই তখন সেই পরলোক বন্ধুর পিছনে, আর পরলোকদের প্রতি তো সবার এক ধরনের আশ্চর্যজনক আনুগত্য থাকে। মনের মানুষ অন্যের সাথে কথা বললে একটু জেলাস ফিল তো আমরা করি, ইনফ্যাক্ট একটু না অনেক। আমাদের এই গল্পের চরিত্র তার ব্যতিক্রম নয়। এই দুজনকে বলা যায় নীরব দর্শক। Excuse me, ভাইয়া, সব কিছু কি নিজের মনে হয়? এই রাস্তাও কি আপনার? এখানে তো অনেক মানুষ হাঁটে, নাকি কাউকে দেখার ইচ্ছে হয় না? আরে কি বলছো, ওকে দেখে শুনতে পারে না? ওই কারণ আমি এই যে ব্রো, ওকে আপনার অনেক ফ্রেন্ড, অনেক সুন্দর সুন্দর মেয়েদের সাথে থাকে। এই মানে এই না যে মানুষের মাঝে বাতাসের মতো উড়ে বেড়াবে, এই উড়ে বেড়াতে চলবে না। বাতাস তো চলার পথে সবকিছু লন্ড গন্ড করে দিয়ে চলে যায়। অবশ্য বাতাস তো কোনো কিছু যায় আসে না, কার কি ক্ষতি হবে? সামান্য থাকা খাওয়া না তো সিনবিট করছো না? সামান্য কিসের সামান্য? এটা সো অল অ্যাবাউট দিস অ্যাটিটিউড। আই ওয়াজ ইন দিস গুড টাকা থাকলে কি মানুষ চোখে পড়ে? ইট জাস্ট ওয়ান্টস টু লেট পিপল ডাউন। মেবি ইউ আর রাইট। হতে পারে বাতাস স্ট্রং, হতে পারে সে জানে না তার পথে কি পড়ে আছে। প্রকৃতির নিয়ম চলা, তাই সে চলছে। এটা হয়তো তিনি একই জায়গায়। You have the world, okay? He's not having anything. Villain day hota nayok hoye dilo, tai na? Emoni hoy. আমরা দেখি এক, আসলে আরে, আসলে দেখি আরে। বাস্তবে এমন কত ভিলেন যে হিরো হয়ে আছে, আর কত হিরো যে ভিলেন হয়ে আছে, তার হিসাব নাইবা দিলাম। দাঁড়ান দাঁড়ান, কই যান? এতক্ষণ যে বকবক করলাম, আমাকে তো দেখলেন না। রিমেম্বার সেই দুই নীরব দর্শক? আমি তাদেরই একজন।